নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলিপস। অ্যাস্ট্রোলিপস মানেই হচ্ছে জ্যোতিষকে সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করার একটিমাত্র প্রয়াস। আপনি যদি সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রকে জানতে চান বা বলতে চান, তাহলে আপনার অবশ্যই উচিত একটা কথা সবসময় মনে রাখবেন যে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয় না, কিন্তু আমরা জানি বা আমরা বুঝি যে বেশ কিছু আমাদের জীবনের মধ্যে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো সঠিক প্রতিকারের মাধ্যমে বা সঠিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান করা সম্ভব। আপনার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সঠিক গ্রহ প্রতিকার বা সঠিক তন্ত্র প্রতিকার করে নিজের সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আপনার যে কোনো সমস্যায় আপনি দ্বিধাগ্রস্ত করবেন না, চিন্তা করবেন না। আপনার সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আনন্দ শাস্ত্রী রয়েছে। আপনার সমস্যা যেমনই হোক না কেন, সেখানে তন্ত্র প্রতিকার বা গ্রহ প্রতিকারের মাধ্যমে সমস্যার সমাধান করার অবশ্যই আমি চেষ্টা আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন যে দেখুন, বেশ কিছু সমস্যা এমন হয় যার সমাধান করা সম্ভব নয়, আমি তো আগেই বললাম। তাই আপনার জন্মছক অবশ্যই বিচার করার চেষ্টা করুন। আপনি যদি দূর প্রান্তে থাকেন, তাহলে মানে দূর প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন প্রেডিকশন করার চেষ্টা করুন। তার জন্য অবশ্যই আমার একটা ফিজ রয়েছে। এবং আপনি যদি দূর প্রান্তে থাকেন এবং জ্যোতিষ শিখতেও চান, তাহলে আপনার জন্য তো অবশ্যই আমি রয়েছি। আপনাকে দূর প্রান্ত থেকে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করাবার দায়িত্ব আমার, এবং আপনি অবশ্যই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। আর এত কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাবো সরাসরি অনুষ্ঠানে। তবে আগে একটা কথা বলবো যে আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার বিষয় মীন রাশি, অর্থাৎ মীন রাশির জীবনের নানা দিক তো আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির ছেলে বা মেয়ে হতে পারে এবং তাদের ক্ষেত্রে মীন রাশির জন্য কোন রাশির সঙ্গে বিবাহ করা শুভ হবে এবং কোন রাশির সঙ্গে বিবাহ করলে এরা সমস্যার মধ্যে পড়তে পারে। মানুষের ক্ষেত্রে সমস্যা কিন্তু জের বার করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখা উচিত। বিবাহর মতো একটি বিষয় যেটাকে আমরা বর্তমানে বাঙালি সমাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের মধ্যে এটা মনে করি, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিবাহ করবেন। তো সেই বিবাহ করার ক্ষেত্রে আপনি কিন্তু নিজস্ব সঠিক রাশিকে বিবাহ করার চেষ্টা করুন। আপনি বিবাহ করার জন্য অনেক রকম মাধ্যমকে বেছে নিতে পারেন। কিছু কিছু মীন রাশির মানুষরা প্রেমের মাধ্যমে বিবাহ করেন, বা কিছু কিছু মীন রাশি ম্যাট্রিমনি দেখে বা পেপার দেখে অনেকে পরিচিত কোনো ব্যক্তির সম্বন্ধ, ভালো সম্বন্ধ দেখে বিবাহ করেন। সেটা মাধ্যম আপনার যা কিছু হতে পারে, কিন্তু আপনার বিবাহিত জীবনটা যাতে সুখের হয় তার একটা ছোট্ট পরিকল্পনা বা ছোট্ট একটা সহযোগিতামূলক অনুষ্ঠান আপনার জন্য আমি তৈরি করেছি বা আপনাকে বলবার চেষ্টা করছি। বিষয় হচ্ছে যে দেখুন, মীন রাশির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি মীন রাশির ছেলে বা মেয়ে হতে পারেন। মীন রাশি হওয়ার কারণে আপনি প্রচণ্ড ভালো মেন্টালিটি, আপনি একটু কনফিউশন ক্রিয়েট করেন মাঝে মধ্যে, কারণ প্রত্যেকটি কথাবার্তার মধ্যে তনুমনো ভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। মীন রাশি হওয়ার কারণে আপনি লোককে ভালো উপদেশ দিতে পারেন। মীন রাশি হওয়ার কারণে আপনি কল্পনা প্রবল। মীন রাশি হওয়ার কারণে আপনি যখন মাথাটা গরম হয়ে যায়, আপনি একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন। মীন রাশি হওয়ার কারণে আপনার যে পরিবার পরিজন রয়েছে তাদের সঙ্গে আপনার যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু হালকা, খুব গাঢ় নয় এবং গাঢ় জায়গায় একটা ম্যাচ করে না আপনার মেন্টালিটির সঙ্গে। মীন রাশি হওয়ার ক্ষেত্রে আপনি একটুখানি কিন্তু অবশ্যই আমরা বলতে পারি যে আপনি কখনো কখনো দেখতে পাওয়া যায় কিছু রোগের মধ্যে ভুগতে পারেন। মীন রাশি হওয়ার কারণে আপনি ভগবানকে প্রচুর বিশ্বাস করেন। এই সমস্ত কথা তো আমি আগে বলেইছি, মীন রাশির জীবনে নানা দিক যখন নিয়ে আলোচনা করেছিলাম তখন সেই বিষয় সম্পর্কে, মীন রাশির জীবন সম্পর্কে আমি বহু রকম তথ্য আপনাদের কাছে দিয়েছি। যদি আপনারা সেই সমস্ত তথ্য না জেনে থাকেন, যদি আপনাদের জানার ইচ্ছা, যদি আপনি প্রথম আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মীন রাশির জীবনের নানা দিক সম্পর্কে দেখতে পারেন। সেখানে কিন্তু মীন রাশির জীবনের নানা দিক সম্পর্কে বহু রকম আলোচনা আমি করেছি। কিন্তু আমার বিষয়, আমার অনুষ্ঠান আজকের একটু ভিন্ন ধরনের। বিষয় হচ্ছে যে কোন রাশির সঙ্গে আপনার বিবাহ করাটা শুভ এবং কোন রাশির সঙ্গে বিবাহ করাটা আপনার জন্য অশুভ হবে। অর্থাৎ অশুভ মানে হচ্ছে আপনি সেই রাশির সঙ্গে বিবাহ করলে অটোমেটিক্যালিভাবে কোনো না কোনো সমস্যা চলে আসবে। দেখুন, বহু মানুষ বলে যে, অনেকে আসে এরকম
যে তারা ভালোবাসার সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে আবদ্ধ হয়ে যায়। তারা তাদেরকে যখন বলি যে আপনি কিন্তু এই রকম রাষ্ট্রের সঙ্গে বিবাহ করলে সমস্যায় পড়তে পারেন, তারা তখন অনেক সময় বলে আমাকে যে আপনি লজিক বোঝান। এইখানে একটা কথা আপনাকে বলতে হবে, বুঝতে হবে যে সমস্ত জিনিসের লজিক কিন্তু হয় না, সমস্ত জিনিসের লজিক হয় না। মুনি ঋষিরা বহু পর্যবেক্ষণ করার পর এমন এমন কিছু তথ্য আমাদেরকে দিয়ে গেছেন যেই তথ্যকে আমরা কিন্তু অনুসরণ করে চলছি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু অ্যাস্ট্রোলজার এমন রয়েছেন যারা কিন্তু সঠিক পরামর্শ, সঠিক উপদেশের মাধ্যমে একজন তার ক্লায়েন্ট বলা যেতে পারে, একজন তার কাছে সহযোগিতামূলক সহযোগিতা পেতে যার যিনি আসছেন তিনি তাকে কিন্তু সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। তাই আমারও উদ্দেশ্য, আমারও পরিকল্পনা এটুখানি যে আপনি সঠিক পথে চললে যদি জীবনটাকে সুন্দরভাবে চালিত করেন তাহলে মনে করবো যে আমার অনুষ্ঠানটি সার্থক। এবং আপনার মীন রাশি হওয়ার কারণে সে সমস্ত কথাবার্তা খুব বেশি বাড়াবো না, কারণ বহু কথা হয়ে গেলে পরে ভিডিওটি আর অনুষ্ঠানটি অনেকটা বড় হয়ে যাবে, তখন দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে কোনোরকমভাবে, কারণ আপনারা তো অনুষ্ঠান খুব বেশি দেখেন না, একটার পরে একটা ক্লিক করে চলে যান, অনেক সময় এরকম দেখতে পাওয়া যায়। দেখুন মীন রাশি হওয়ার কারণে আপনার জন্য সবথেকে ভালো বৃষ রাশি, মকর রাশির সঙ্গে আপনি খুব ভালোভাবে বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনার ক্ষেত্রে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিবাহিত জীবনের মধ্যে তো প্রচুর সমস্যা থাকে, কিন্তু তার মধ্যে থেকেও আপনি চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মীন রাশির ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে মীন রাশির ক্ষেত্রে আপনি মীন রাশির ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ করতে পারেন, খেয়াল রাখবেন এক নক্ষত্র যেন না হয়। এবং এখানে একটা মাত্র সমস্যা, মীন রাশির যখন ট্রানজিট খারাপ হয়ে যায় তখন কিন্তু তার অপর পার্টনারেরও ট্রানজিটটা খারাপ হয়, তাই দুজনের মধ্যে বাদ বিতর্ক হতে পারে। মীন রাশি হওয়ার কারণে আপনি কিন্তু ধনুরাশির সঙ্গে বিবাহ করতে পারেন, তাহলে আপনার বিবাহিত জীবন মোটামুটি, যদি খুব বড় প্রবলেম না থাকে বিবাহিত নিজস্ব জন্মছকে, তাহলে আপনার ম্যাচিং হওয়ার কথা। আপনি যদি মীন রাশি হওয়ার কারণে মেষ রাশি, আপনি যদি মীন রাশি হওয়ার কারণে মোটামুটিভাবে মেষ রাশি এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি এবং তুলা রাশি এবং কুম্ভ রাশিকে বিবাহ করেন, তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা চলে আসতে পারে এবং যেই সমস্যা কিন্তু আপনাকে জেরবার করে দিতে পারে ভবিষ্যতে। তাই আপনি বিবাহ করুন, এবং বিবাহ করার আগে তো আমি অবশ্যই রিকোয়েস্ট করি যে ওভারল্যাপিং জোট বিচারটা করে তারপরে বিবাহ করুন, কারণ এই সমস্ত বিচার যখন আমরা করি তখন কিন্তু বহু বিষয়ে ম্যাচ দেখে নেওয়া হয়, কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু সেই সমস্ত অত রকম ম্যাচ দেখতে পাবেন না। দেখুন জটক বিচার, ওভারল্যাপিং বিচারের ক্ষেত্রে বহু জিনিসের ম্যাচ তো করানো হয়, এটা তো বাস্তব, কিন্তু এই সমস্ত বিষয়ের ম্যাচের মধ্যে একটি ম্যাচ হচ্ছে রাশির ম্যাচিং করা। সেই রাশির ম্যাচিংটা আমি নিয়ে অনুষ্ঠান করছি যাতে আপনারা কিছুটা বুঝুন এবং আপনারা বুঝেই সঠিক রাশির সঙ্গে বিবাহ করার চেষ্টা করবেন, তাহলে পরে আপনার বিবাহিত জীবনের পরবর্তী স্টেপটা ভালো হওয়ার কথা। এবং যদি আপনার জন্য যে রাশিটাই শুভ বা যার সঙ্গে বিবাহ করা উচিত সেই রকম রাশির সঙ্গে আপনি বিবাহ করেন, এছাড়া মীন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ করলেও মোটামুটি ভালো হয়, কারণ দুটো হচ্ছে বুধ এবং বৃহস্পতি রাশি, দুটো একে অপরের শত্রু হলেও দুজনের ভিতরে জ্ঞানমূলক বিষয় রয়েছে, কোথাও না কোথাও এখানে একটা ম্যাচিং দেখতে পাওয়া যায়। মীন রাশি হওয়ার কারণে আপনি কিন্তু দেখুন আপনি তো বিবাহ করবেনই এবং আপনি তো নিজের পরিজনকে বিবাহ দেবার চেষ্টাও করছেন, এরকমও হতে পারে, তাই অবশ্যই চেষ্টা করুন, অবশ্যই আপনি বিবাহ করুন, সে বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম আপত্তি নেই, কিন্তু আপনি সঠিক রাশিতে বিবাহ করলে পরে আপনার বিবাহিত জীবনটা সুন্দর হওয়ার কথা। আর যদি নিজস্ব জন্মচক্রের মধ্যে কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যাকে রিকভার করতে চান, সমস্যাকে কাটিয়ে উঠতে চান, তাহলে পরে রাশির ম্যাচিং থাকলে অনেকটা সমস্যাকে কাটিয়ে তোলার একটা জায়গা খুব সুন্দরভাবে গঠিত হয়। আর যদি আপনার জন্য যে রাশির সঙ্গে বিবাহ করা অশুভ হয়ে যায় সেই রাশির সঙ্গে বিবাহ করে ফেলেন, তাহলে সেই সময় যদি কোনোরকম সমস্যা আসে সেই সমস্ত রাশির ক্ষেত্রে কোনোরকম প্রতিকার করলে প্রতিকারটা একটু দীর্ঘমেয়াদী হয়ে যায়, অনেক দিন ধরে সময় লাগে প্রতিকারকে ঠিক জায়গায় নিয়ে আসতে, প্রতিকার আপনাকে ঠিক জায়গায় নিয়ে আসতে সময় লাগে একটু। তাই অবশ্যই আপনারা বিবাহ করুন, বিবাহিত জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন, কিন্তু আমার এই ছোট্ট উপদেশগুলো আপনি একটুখানি মানুন, আপনি যদি মানেন তাহলে আপনার জন্য অনুষ্ঠানটি খুবই ভালো অনুষ্ঠান। এবং অবশ্যই যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। আর যদি অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগে এবং যদি আপনি লজিক্যাল অ্যাস্ট্রোলজি লজিক্যাল জ্যোতিষকে বিলিভ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে শুধু জ্যোতিষ এবং শুধুই জ্যোতিষ। এবং আপনাদের সঙ্গে আমি তো রয়েছি আনন্দ শাস্ত্রী, জ্যোতিষের সম্পূর্ণ সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য।
আর কথাকে বাড়াবো না, এখানে কথাটাকে সমাপ্ত করছি, আমরা অনুষ্ঠানটি শেষ করছি। আমাদের 12টি রাশি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান হয়ে গেল, মোটামুটি এবার আমরা অন্য একটি টপিক নিয়ে দেখছি কোন টপিক নিয়ে আলোচনা করা যায়, সেরকম টপিক নিয়ে আমরা কিন্তু শুরু করবো আলোচনা। আজ এখানে শেষ করি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।